ओम शांति। 30/5/2020 प्रातः मुरली बाप दादा मधुबन। मिष्टी बच्चारा ज्ञानेर पॉइंट्स मने राखले तबे खुशी थाकबे। तुम्रा एखन स्वर्गेर गेटेर सामने दाड़िये आछो, बाबा मुक्ति जीवन मुक्तिर पथ देखाच्छेन। प्रश्न, निजे रेजिस्टर के ठीक रखार जन्नो कौन अटेंशन अवश्य रखते हबे? उत्तर, अटेंशन थाके जेन मनसा बाचा कर्मनार द्वारा काउके दुख दिइनि। तो निजेर स्वभाव खुबी फार्स्ट क्लास मधुर जेन हय, माया नाके काने धरे एमन कोनो काज जेन ना करिए नेय जार द्वारा केउ दुख पाय। यदि दुख दाओ तो खुबी अनुशोचना करते हबे, रेजिस्ट्रार खराब हो जाए। गीत नयनहीन के पद देखाओ। ओम शांति। बाबा बसे बाच्चादेर बोझान, पद खुबी सहज बोझानो हुए थाके, तबुओ बाच्चारा ठोक्कर खेते थाके। एखाने बसले तो बुझते पारे बाबा आमादेर पढ़ाच्छेन, शांतिधामे जावार पथ बोले दिच्छेन, खूब सहज। बाबा बोलें दिन रात जतटा सम्भव स्मरणे थाको। ओई भक्ति मार्गे यात्रा हलो पदयात्रा, अनेक बाधा ताते। एखाने तोमरा बसे बसे स्मरणेर यात्राय थाको। एटाओ बाबा बुझिएछेन दैवी गुण धारण करते हबे, शयतानी अवगुणगुली शेष करते थाको। कोनो शयतानी काज करो ना, एते विकर्म हये जाय। बाबा एसेइछेन बाच्चारा তোমাদেরকে সদা সুখী করতে। কোনো বাদশাহের বাচ্চা হলে বাবা আর রাজত্ব দেখে বাচ্চা খুশি হবে। যতই রাজত্ব থাকুক না কেন, কিন্তু তবুও শরীরে রোগ ইত্যাদি তো হয়েই থাকে। বাচ্চারা, এখানে তোমাদের বিশ্বাস আছে যে শিব বাবা এসে গেছেন, তিনি আমাদের পড়াচ্ছেন, এরপর আমরা স্বর্গে গিয়ে রাজত্ব করব, সেখানে কোনো প্রকারের দুঃখ থাকবে না। তোমাদের বুদ্ধিতে রচয়িতার রচনার আদি মধ্য অন্তের জ্ঞান আছে, এই জ্ঞান আর কোনো মানুষেরই বুদ্ধিতে নেই। বাচ্চারা, তোমরাও এখন বোঝো যে পূর্বে আমাদের মধ্যে জ্ঞান ছিল না, আমরা বাবাকে জানতাম না। মানুষ ভক্তিকে খুবই ভালো মনে করে, অনেক প্রকারের ভক্তি করে। ভক্তিতে সব হলো স্থূল ব্যাপার, সূক্ষ্ম কোনো ব্যাপার নেই। এখন অমরনাথের যাত্রাতে স্থূলতে তো যাবে, সেখানে হলেই লিঙ্গ, কার কাছে যাচ্ছে মানুষ কিছুই জানে না। এখন তোমরা বাচ্চারা কোথাও ধাক্কা খেতে যাও না, তোমরা জানো যে আমরা অধ্যয়ন করেই থাকি নতুন দুনিয়ার জন্য, যেখানেই বেদশাস্ত্র থাকেই না। সত্যযুগে ভক্তি হয় না, সেখানে এই বেদশাস্ত্র থাকেই না। সত্যযুগে ভক্তি হয় না, সেখানে হলোই সুখ। যেখানে ভক্তি আছে সেখানে দুঃখ আছে, এই গোলের চিত্র খুবই ভালো, স্বর্গের গেটের মধ্যে খুবই ক্লিয়ার, এটা বুদ্ধিতে থাকা উচিত। এখন আমরা স্বর্গের গেটের সামনে বসে আছি, খুবই খুশি হওয়া উচিত। বাচ্চারা, তোমরা এই জ্ঞানের পয়েন্টগুলোকে স্মরণ করে খুবই খুশিতে থাকতে পারো। জানো যে এখন আমরা স্বর্গের গেটের দিকে চলেছি, সেখানে খুবই কম সংখ্যক মানুষ থাকে। এখানে কত প্রচুর পরিমাণ মানুষ আছে, কত ধাক্কা খেতে থাকে, দান পুণ্য করা, সাধুদের পিছনে বিভোর হয়ে ঘোরা কত আছে, তবুও ডাক ছাড়ে যে প্রভু নয়নহীনকে পথ দেখাও। পথ সর্বদা মুক্তি জীবন মুক্তি চাওয়া হয়। এটা হলো পুরনো দুঃখের দুনিয়া, সেটাও তোমরা জানো, মানুষের জানা নেই। কলিযুগের সময়কাল হাজার বছর বলে দেয়, বিচার অন্ধকারে থাকে। তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী থাকে যারা জানে বরাবরই আমাদের বাবা রাজযোগ শেখাচ্ছেন, যেরকম ব্যারিস্টারি যোগ, ইঞ্জিনিয়ারিং যোগ হয়। যারা পড়াশোনা করে তাদের টিচারের কথাই মনে থাকে,
ব্যারিস্টারির জ্ঞান দ্বারা মানুষ ব্যারিস্টার হয়ে যায়, এটা হলো রাজ্য। আমাদের বুদ্ধিযোগ যুক্ত থাকে পরমপিতা পরমাত্মার সাথে, আমাদের তো খুশিতে একদম পারতুঙ্গে উঠে থাকা উচিত। খুবই মধুর হতে হবে, স্বভাব খুবই ফার্স্ট ক্লাস হওয়া উচিত, কেউ যেন না দুঃখী হয়। চায়ও কাউকে দুঃখ না দিতে, কিন্তু তবুও মায়া নাকে কানে চেপে ধরে ভুল করিয়ে দেয়। তারপর ভিতরে অনুশোচনা হয়, আমি শুধু শুধুই ওকে দুঃখ দিলাম, কিন্তু রেজিস্ট্রারে তো খারাপ এসে গেল না। এরকম চেষ্টা করা উচিত যে কাউকে মনসা বাচা কর্মনায় যেন দুঃখ না দিই। বাবা আসেনি আমাদের দেবতা করে তুলতে, দেবতারা কি আর কাউকে দোষারোপ করে? লৌকিক টিচার পড়ায়, দুঃখ তো দেয় না। হ্যাঁ, বাচ্চারা না পড়লে কেউ শাস্তি ইত্যাদি দেয়। আজকাল মারারও রীতি পরিবর্তন করা হয়েছে। তোমরা হলে আধ্যাত্মিক টিচার, তোমাদের কাজ হলো পড়ানো আর সাথে সাথে ম্যানার্স শেখানো। আবার পড়বে লিখবে তো উচ্চ পদ প্রাপ্ত করবে, পড়াশোনা না করলে নিজেই ফেল করবে। এই বাবাও রোজ এসে পড়ান, ম্যানার্স শেখান, শেখানোর জন্য প্রদর্শনী ইত্যাদি প্রবন্ধ রচনা করে। সবাই প্রদর্শনী আর প্রজেক্টার চায়, প্রজেক্টারও হাজারটা নেয়। প্রতিটা কথা বাবা খুব সহজ করে বলেন, অমরনাথেরও সার্ভিস সহজ, চিত্র দ্বারা তোমরা বোঝাতে পারো। জ্ঞান আর ভক্তি কি? জ্ঞান একদিকে, ভক্তি আরেক দিকে। একতরফ স্বর্গ, একতরফ নরক, একদম ক্লিয়ার। বাচ্চারা তোমরা এখন যা পড়ছো এটা হলো খুব সহজ, ভালো করে পড়েও নেয়, কিন্তু স্মরণের যাত্রা কোথায়? এই সমস্ত হলো বুদ্ধির ব্যাপার, আমাদের বাবাকে স্মরণ করতে হবে। এই ব্যাপারেই মায়া সাহস হয়, যোগ একেবারে ভঙ্গ করে দেয়। বাবা বলেন, তোমরা সকলে যোগে দুর্বল, ভালো ভালো মহারথীরাও দুর্বল, মনে করে এর মধ্যে জ্ঞান খুব ভালো, সেই জন্যই হলো মহারথী। বাবা বলেন, ঘোর সওয়ার পেয়াদা আছে, মহারথী তারাই যারা স্মরণে থাকে। উঠতে বসতে স্মরণে থাকলে বিকর্ম বিনাশ হবে, পবিত্র হবে, না হলে শাস্তিও পেতে হবে, পদভ্রষ্টও হয়ে যাবে। সেই কারণে নিজের চার্ট রাখলে তোমরা বুঝতে পারবে। বাবা নিজেই বলেন যে আমিও পুরুষার্থ করছি, বারংবার বুদ্ধি অন্যদিকে চলে যায়। বাবার প্রতি তো খুবই খেয়াল থাকে, তোমরা দ্রুত চলতে পারো, সাথে আবার চলনও শুধরে নিতে হবে। পবিত্র হয়ে তারপর আবার বিকারে অবনতি হলে যা উপার্জন হয়েছিল উধাও হয়ে যাবে। কারোর উপরে ক্রোধ করলে, নুন জল হলে অসুর হয়ে যাবে। অনেক প্রকারের মায়া আসে, সম্পূর্ণ তো কেউ হয়নি, বাবা পুরুষার্থ করাতে থাকেন। কুমারীদের জন্য খুবই সহজ, এক্ষেত্রে নিজেকে শক্তি সম্পন্ন হতে হবে, ভিতরে সত্যতা চাই। যদি ভিতর থেকে কারোর প্রতি মন চলে যায় তো আবার চলা যায় না। কুমারীদের মাতাদেরকে তো ভারতকে স্বর্গে পরিণত করার কাজে লেগে যাওয়া উচিত, এতে পরিশ্রম আছে, বিনা পরিশ্রমে কিছুই পাওয়া যায় না। তোমাদের 21 জন্মের জন্য রাজত্ব প্রাপ্তি ঘটে, কত পরিশ্রম করা উচিত। ওই পড়াও বাবা এই জন্যই পড়তে দেন, বলেন যতক্ষণ এতে সুদৃঢ় হয়ে যাবে পড়ে যেতে হবে, এরকম না হয় আবার যেন দুজন স্বর্গ থেকে চলে যায়। কারণ নামরূপে আটকে গেল তো শেষ, ভাগ্যবান বাচ্চারাই শরীরের ভাবকে ভুলে নিজেকে অশরীরী মনে করে বাবাকে স্মরণ করার পুরুষার্থ করতে পারে। বাবা রোজ রোজ বোঝান, বাচ্চারা তোমরা নিজেকে শরীর ভাবা ছেড়ে দাও, আমরা অশরীরী আত্মারা এখন পরমধাম গৃহে ফিরে যাচ্ছি, এই শরীর এখানেই ত্যাগ করতে হবে। সেটা তখনই ত্যাগ করবে যখন বাবাকে নিরন্তর স্মরণ করে কর্মাতীত হয়ে যাবে। এতে বুদ্ধির ব্যাপার আছে, কিন্তু কারোর ভাগ্যে না থাকলে কি উপায় হবে? বুদ্ধিতে এটা থাকা উচিত, আমরা অশরীরী এসেছি। তারপর সুখের কর্ম সম্বন্ধেতে বাধা পড়ে আবার রাবণ রাজ্যে বিকারী বন্ধনে আটকা পড়েছি। এখন আবার বাবা বলেন অশরীরী হয়ে যেতে হবে, নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, আত্মাই পতিত হয়েছে, আত্মা বলে পতিত পাবন এসো।
এখন তোমাদের অতীত থেকে পবিত্র হওয়ার যুক্তিও বলা হতে থাকে। আত্মা হলেই অবিনাশী। তোমরা অর্থাৎ আত্মারা এখানে শরীরে এসেছো ভূমিকা পালন করতে। এটাও বাবা এখন বুঝিয়েছেন। যাদের পূর্বকল্পে বুঝিয়েছিলেন তারাই আসতে থাকে। এখন বাবা বলেন, কলিযুগের সম্বন্ধ ভুলে যাও, এখন তো ফিরে যেতে হবে, এই দুনিয়ায় শেষ হবে, এর মধ্যে কোনো সার নেই, তাই তো ধাক্কা খেতে থাকে। ভক্তি করে ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য, মনে করে ভক্তি খুব ভালো, খুব ভক্তি করলেই ভগবানকে হয়তো পাওয়া যায়, আর তিনি সদ্গতিতে নিয়ে যান। এখন তোমাদের ভক্তি সম্পূর্ণ হচ্ছে, তোমাদের মুখ থেকে হে রাম হে ভগবান ভক্তির এই শব্দ বের হয় না, এটা বন্ধ হয়ে যাওয়া উচিত। বাবা শুধু বলেন, আমাকে স্মরণ করো, এই দুনিয়াই হলো তম প্রধান। শতপ্রধান সত্যযুগে থাকে, সত্যযুগ হলো আরোহণ কলা আবার অবরোহণ কলা। ত্রেতাকেও বাস্তবে স্বর্গ বলা হয় না, স্বর্গ শুধুমাত্র সত্যযুগকে বলা হয়। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আদি মধ্য অন্তের জ্ঞান আছে। আদি অর্থাৎ শুরু, মধ্য হাফ, তারপর অন্ত। মধ্যবর্তী রাবণ রাজ্য শুরু হয়, বাবা ভারতে আসেন, ভারতী পতি তার পবিত্র তৈরি করে, 84 জন্ম ভারতবাসী নেয়। এছাড়া তো নম্বর অনুযায়ী বিভিন্ন ধর্মের লোকেরা আসে, বৃক্ষ বৃদ্ধি পায়, আবার ওই সময়তেই আসবে, এই কথা কারোর বুদ্ধিতে নেই, তোমাদের মধ্যেও সকলে ধারণ করতে পারবে না। এই 84 জন্মের চক্র বুদ্ধিতে থাকলে তখন খুশিতে থাকে। এখন বাবা এসেছেন আমাদের নিয়ে যেতে, সত্যিকারের প্রিয়তম এসেছেন, যাকে আমরা ভক্তিমার্গেই প্রতিস্মরণ করতাম। তিনি এসেছেন আমাদের অর্থাৎ আত্মাদের ফিরিয়ে নিয়ে যেতে। মানুষ মাত্রই এটা জানে না যে শান্তি কাকে বলা হয়। আত্মাই যে হলো শান্ত স্বরূপ, এই অর্গ্যানস প্রাপ্ত হয় তখন আবার কর্ম করতে হয়। বাবা যিনি হলেন শান্তির সাগর, তিনি সবাইকেই নিয়ে যান, তখন এর সকলেরই শান্তি প্রাপ্ত হবে। সত্যযুগে তোমাদের শান্তিও থাকবে, সুখও থাকবে, বাকি সব আত্মারা চলে যাবে শান্তিধাম। বাবাকে শান্তির সাগর বলা হয়। এটা অনেক বাচ্চা ভুলে যায়, কারণ দেহ অভিমান থাকে, দেহী অভিমানী হয় না। বাবা তো সকলকেই শান্তি প্রদান করেন। চিত্রে সঙ্গমে গিয়ে দেখাও, এই সময় সব হলো অশান্ত, সত্যযুগে এত ধর্মই হবে না, সব শান্তিতে চলে যাবে, সেখানে মন ভরে শান্তি পাওয়া যাবে। তোমাদের রাজত্বে শান্তিও আছে, সুখও আছে, সত্যযুগে পবিত্রতা সুখ শান্তি সব আছে তোমাদের। মুক্তিধাম বলা হয় সুইট হোমকে, সেখানে পতিত দুঃখী কেউ থাকবে না, দুঃখ সুখের কোনো ব্যাপারই নেই, তাই শান্তির অর্থ বোঝে না। রানীর হাড়ের উদাহরণ আছে না, এখন বাবা বলেন, শান্তি সুখ সব নাও, আয়ুষ্মান ভব, সেখানে কায়দা অনুসারে বাচ্চাও হবে, বাচ্চা পাওয়া যাবে তার জন্য পুরুষার্থ করতে হবে। শরীর ছাড়ার টাইম হয়ে থাকলে সাক্ষাৎকার হয়ে যায় আর শরীর খুশিতে ছেড়ে দেবে, যেরকম বাবার খুশি থাকে না যে শরীর ছেড়ে দিয়ে আমি এটা হব। এখন অধ্যয়ন করছি, তোমরাও জানো আমরা সত্যযুগে যাব, সঙ্গমেই তোমাদের বুদ্ধিতে এটা থাকে, তাই কত খুশিতে থাকতে হবে। যত উচ্চমানের পড়া ততই খুশি, আমাদের ভগবান পড়াচ্ছেন, এই অবজেক্ট সামনে থাকলে প্রচুর খুশি হওয়া উচিত, কিন্তু চলতে চলতে পড়ে যায়। তোমাদের সার্ভিস তখনই বৃদ্ধি পাবে যখন কুমারীরা ময়দানে আসবে। বাবা বলেন, নিজেদের মধ্যে নুন জল হয়েও না, যখন জানো আমরা এমন দুনিয়াতে যাব যে সেখানে বাঘে ছাগলে একসাথে জল পান করে, তো সেখানে তো প্রতিটা জিনিস দেখলেই মন খুশি হয়ে যায়, নামই হলো স্বর্গ। তাই কুমারীরা লৌকিক মা বাবাকে বলুক, এখন আমরা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, পবিত্র তো অবশ্যই হতে হবে। বাবা বলেন, কাম হলো মহাশত্রু, এখন আমি যোগিনী হয়েছি, সেই কারণে পতিত হতে পারছি না, কথা বলার তীক্ষ্ণ বুদ্ধি চাই। এই কুমারীরা যখন বের হবে তখন দেখবে কত তাড়াতাড়ি সার্ভিস হচ্ছে, কিন্তু দরকার নষ্ট মহার, একবার মরে গেলে আবার স্মরণে কেন আসবে,
কিন্তু অনেকের বাড়ি, বাচ্চা ইত্যাদির কথা মনে আসতে পারে, বাচ্চা ইত্যাদির স্মরণ আসতে থাকে, এরপর বাবার সাথে কিভাবে যোগযুক্ত হবে। এক্ষেত্রে এটাই বুদ্ধিতে যেন থাকে, আমরা হলাম বাবার, এই পুরনো দুনিয়া শেষ হয়ে চলেছে, বাবা বলে আমাকে স্মরণ করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারা নিধি, বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত, আর তাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, নিজের উচ্চ ভাগ্য তৈরি করার জন্য যতটা সম্ভব অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে, শরীরের ভাব একদম ভুলে যেতে হবে, কারণ নাম রূপ স্মরণে যেন না আসে এই পরিশ্রম করতে হবে। দুই, নিজের আচরণে চার্ট রাখতে হবে, কখনোই আসরিক আচার আচরণ করতে নেই, হৃদয়ের সত্যতা দ্বারা নষ্টমোহ হয়ে ভারতকে স্বর্গ করে তোলার সার্ভিসে নিযুক্ত হতে হবে। বরদান, নিজের মহানতা আর মহিমাকে জানা, সকল আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ, বিশ্ব দ্বারা পূজনীয় ভব। ব্যাখ্যা, প্রতিটি ব্রাহ্মণ বাচ্চা বর্তমান সময়ে বিশ্বের সকল আত্মাদের মধ্যে হল বিশ্বের সকল আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ, আর ভবিষ্যতে বিশ্বের দ্বারা পূজনীয়। নম্বর অনুক্রমে হলেও মালার শেষ দানাটিও বিশ্বের সামনে মহান। আজ অবধি ভক্ত আত্মারা জপমালার শেষ দানাটিকেও নয়নের উপরে রেখে থাকে, কেননা সব বাচ্চারাই হলো বাবার নয়নের তারা, নয়নের জ্যোতি, যে একটিবারের জন্য মন থেকে, অন্তর থেকে নিজেকে বাবার বাচ্চা বলে বিশ্বাসের সাথে মেনেছে, ডাইরেক্ট বাবার বাচ্চা হয়েছে, মহান বা পূজনীয় হওয়ার লটারি বা বরদান তার প্রাপ্ত হয়ে যায়। স্লোগান, স্থিতি সর্বদা সম্পদে সম্পন্ন আর সন্তুষ্ট যদি থাকে, তবে পরিস্থিতিগুলিও বদলে যাবে। ওম শান্তি।